অজগরের সাথে হনুমানের লড়াই হনুমানকে একেবারে গিলে খেতে গেল সাপ হনুমানও ছাড়ার পাত্র নয় দেখুন অবাক সেই ভিডিও অজগরের সাথে হনুমানের লড়াই ইতিমধ্যেই হনুমান এবং অজগর সাপের এই লড়াইয়ের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় যা দেখলে শিউরে উঠবেন আপনিও অজগর সাপ এই নামটি শুনলেই গায়ে যেন কাটা দিয়ে ওঠে মানুষ তো কোন ছাড় বন্য প্রাণীরাও ভয় পায় এই সাপটিকে সেই সাপের সাথে লড়াই তো দূরের কথা সামনে আসতে ভয় পায় সকলে কিন্তু বর্তমানে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও বেশ ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে অজগর সাপের সাথে একটি হনুমানের হাড্ডা হাড্ডি লড়াই হনুমান খুবই চালাক এবং দুষ্ট প্রকৃতির প্রাণী অনেকেই বলেন এরা কখনোই এক জায়গায় স্থির থাকতে পারে না কিন্তু এই হনুমানের সাথে অজগরের লড়াইয়ের ভিডিও দেখে চক্ষু চরক গাছ নেটিজেনদের ভিডিওটা দেখা যাচ্ছে একটি অজগরের সঙ্গে একটি হনুমানের লড়াই গাছের গুড়িতে বসেছিল এই অজগরটি একই সময় ওই হনুমান গাছের ওপর ওঠে এবং তারপরই অজগর ও হনুমানের মধ্যে ব্যাপক যুদ্ধ শুরু হয় হনুমানটি অজগরটিকে নিচে ফেলে দেবার চেষ্টা করলেও অজগর সাপটি হনুমানটিকে আক্রমণ করে ও তার মুখে কামড়ে দেয় এরপর সাপের হাত থেকে বাঁচতে চেষ্টা চালাতে থাকে হনুমান কিন্তু কোনোভাবেই ছাড়াতে পারছিল না তবে ভিডিও শেষে যা হয়েছে তা দেখলে রীতিমতন আতকে উঠবেন আপনারাও অজগরের কামড়ের তীব্র যন্ত্রণা অনুভব করলেও নিজের জায়গা এক অংশ ছাড়েনি হনুমানটি কোনোভাবে সাপটিকে ছাড়িয়ে পাল্টা আক্রমণ করে অজগর এরপর দীর্ঘ সময় চলতে থাকে এই লড়াই অজগর সাপটি ক্রমশ হনুমানকে গিলে খাওয়ার চেষ্টা করে কিন্তু নিজেকে বাঁচাতে পাল্টা আক্রমণ করে হনুমান পাল্টা কামড় বসিয়ে দেয় সাপটিকে অবশেষে অজগর সাপটি পড়ে যায় গাছ থেকে শেষমেশ স্বস্তি পায় দুজনেই হনুমান এবং অজগর স্বস্তি পেলেও ভাইরাল হওয়া ভিডিও দেখে স্বস্তি মেলেনি নেটিজেনদের যতবার সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছে এই ভিডিও ততবারই শিউরে উঠেছেন সকলে অনেকেই আবার হেসে লুটোপুটি খেয়েছেন এই ভিডিও দেখে কার্যত বলা যেতেই পারে ভাইরাল হওয়া এই হনুমান এবং সাপের লড়াইয়ের ভিডিও বেশ সারা ফেলেছে সমাজ মাধ্যমে তবে ভিডিওটি কোথাকার সে বিষয়ে পরিষ্কার কোনো তথ্য পাওয়া যায়নি ইতিমধ্যে বেশ জনপ্রিয় হয়েছে এই লড়াইয়ের ভিডিও বহু মানুষ শেয়ার করেছেন ভিডিওটি ব্যুরো রিপোর্ট নিউজ স্নোম্যানস ল্যান্ড সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টিকুইজিন রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড বাজার বনগা ফোন জিরো থ্রি টু ওয়ান ফাইভ টু ফাইভ সেভেন সিক্স জিরো থ্রি